আপনারা দেখছেন অল মোবাইল টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের বন্ধু ময়দুল। আপনারা যারা জিও সিম ব্যবহার করেন এবং জিও সিমে নেট ইউজ করেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জিও সিমের বা জিও যাদের সিম কার্ড আছে, যারা জিও সিমে নেট ব্যবহার করেন, তাদের একটা এপিএন সেটিংসের সম্বন্ধে আলোচনা করব। যেই এপিএন সেটিংসটা অন করলে আপনাদের নেটের স্পিড 3 গুণা বেড়ে যাবে। তো সেটা কেমনভাবে কী সেটিংস করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওটার মধ্যেই আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন যারা জিও সিমের নেট ব্যবহার করে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। জিও সিমের নেটের স্পিডটা কেমনভাবে বাড়ানো যায়, 3 গুণা বাড়ানো যায়, সেটাই আপনাদের দেখিয়ে দেওয়া যাক। জিও সিমের নেটের স্পিডটা বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনের মধ্যে চলে যেতে হবে। সেটিংস অপশানের মধ্যে যাওয়ার পর আপনারা নেটওয়ার্ক টাইপ যে অপশানটা থাকে বা মোবাইল নেটওয়ার্ক বলে যে অপশানটা থাকে, সেই অপশানটার মধ্যে আপনারা চলে যাবেন, ঠিক আছে। এবার সবার ফোনের তো সেটিংসটা একরকম নয়, আপনারা একটু খুঁজে নেবেন মোবাইল সেটিংস কোন জায়গাটায় আছে, সেই মোবাইল সেটিংসের মধ্যে চলে যাবেন। তারপরে আপনারা কষ্ট করে একটু খুঁজে নেবেন, হ্যাঁ, অ্যাক্সিস পয়েন্ট নেম বলে যে অপশানটা থাকে সেই অপশানটার মধ্যে যাবেন। সেখানের মধ্যে যাওয়ার পর এই এপিএন বলে অপশানটা পেয়ে যাবেন। অন্যান্য ফোনের ক্ষেত্রে আমি বলছি, এটা আমার ভিভো ফোন, তো এখানে এপিএন সেটিংস একবারে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কের মধ্যেই আছে এপিএন সেটিং। আপনারা অ্যাক্সিস পয়েন্ট নেম বলে একটা অপশান পাবেন মোবাইল নেটওয়ার্কের মধ্যে, ওই অ্যাক্সিস পয়েন্ট নেমের মধ্যে যাবেন এবং তার মধ্যে দেখবেন এপিএন বলে একটা অপশান আছে, এই এপিএনের অপশানের মধ্যে চলে যাবেন। এপিএনের মধ্যে অপশানের মধ্যে যাওয়ার পর আপনারা দেখবেন একটা আগে থেকে কিন্তু সেটিংস করা আছে জিও নেট বলে, দেখতে পাচ্ছেন জিও নেট 4G। তো আপনারা কী করবেন, এটা যেরকম আছে থাকুক, আপনারা একটা নতুন এপিএন সেটিংসটা অন করে নেবেন, ঠিক আছে। এই নতুন যে নিউ এপিএন বলে লেখা আছে, এই এপিএনের মধ্যে ক্লিক করবেন, নিউ এপিএন। এর মধ্যে ক্লিক করার পর দেখবেন একটা নতুন পেজ খুলে যাবে আপনাদের সামনে, একটা বড় ফর্মের মধ্যে চলে এসছে এই জায়গাটায়। এটা আপনি নিজের পছন্দ মতো আপনি নেটওয়ার্ক টাইপটা সেট করে নিতে পারবেন। এটা সমস্ত অ্যান্ড্রয়েড ফোনই থাকে, যে কোনো সিমের ক্ষেত্রে থাকে। আমি এয়ারটেল নাই, আমি জিও সিমের সম্বন্ধে বলছি। তো জিও সিমের সেটিংসটা কেমনভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে লেখা আছে নেম বলে লেখা আছে, সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন এখানে নেম বলে লেখা আছে। এই নেমের অপশানটা আপনারা ক্লিক করবেন। এই নেমের অপশানে ক্লিক করার পর আপনারা লিখবেন জিও 4G, ঠিক আছে, জিও 4G। তারপরে একটু স্পেস দেবেন, তারপরে ভোল্টি লিখবেন, হ্যাঁ, VOLT ভোল্টি, ঠিক আছে, এটা লিখবেন, ঠিক আছে। ভোল্টি লেখার পর এটা সেভ করে দেবেন। তারপরে লেখা আছে এপিএন, এপিএনও একই লিখবেন, হ্যাঁ, জিও লিখবেন, জিও, তারপরে একসাথে লিখবেন নেট, NET, হ্যাঁ, জিওর যেটা বড় হাতের করবেন, ঠিক আছে, জিওর যেটা বড় হাতের করবেন, ঠিক আছে, জিওর যেটা বড় হাতে, তারপরে দেখবেন নেটের নেটটা এনটা বড় হাতের করবেন, ঠিক আছে। তারপরে এটাকে ওকে করে দেবেন। তারপরে লেখা আছে এখানে, দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম বলে যে অপশানটা আছে, সেইটাকে আপনারা কিন্তু খুঁজে নেবেন। ইউজার নেম দেখতে পাচ্ছেন এখানে, ইউজার নেম আছে, ইউজার নেমের জায়গাও কিন্তু লিখবেন জিও নেট, ঠিক আছে, যেটা বড় হাতে লিখবেন, তারপরে জিও লিখবেন, তারপরে আবার একসাথে লিখবেন NET, ঠিক আছে, এনটা বড় হাতে লিখবেন, ঠিক আছে, জিও নেট। তারপরে এটাকে সেভ করে দেবেন বা ওকে করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা একটা অপশান পেয়ে যাবেন সার্ভার বলে, একটু নিচের দিকে যাবেন, দেখবেন সার্ভার বলে লেখা আছে, সার্ভারের ওপর ক্লিক করবেন। সার্ভারের ওপর ক্লিক করার পর আপনারা লিখবেন www.google.com, জিটা বড় হাতের দেবেন, GOOGLE.com, ঠিক আছে, জিও যেটা বড় হাতে লেখার পর www.google.com লিখে আবার ওকে করে দেবেন, ঠিক আছে। তো ওকে করে দেওয়ার পর আপনারা আবার একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে এপিএন প্রোটোকল বলে, ঠিক আছে, এপিএন প্রোটোকল, একটু খুঁজে নেবেন। আচ্ছা, এখানে এপিএন প্রোটোকল লেখা নেই আমার, ঠিক আছে, এখানে এপিএন রোমিং প্রোটোকল বলে লেখা আছে, এপিএন রোমিং প্রোটোকলে আমি আমার ক্লিক করব, ঠিক আছে। এটাকে কি করবেন আপনারা, এখানে সবথেকে শেষে যেটা লেখা আছে IPv4 এবং IPv6, এটার ওপর ক্লিক করবেন, ঠিক আছে। এটার ওপর ক্লিক করার পর এটাকে ওকে করে দেবেন, হয়ে যাবে, হ্যাঁ। তারপরে দেখলেন আপনার প্রায় অনেকটা রেডি হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে BRR বলে লেখা আছে, BRR, এই BRR অপশানটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, BRR, এর মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করার পর এখানে একটা দেখতেন অপশান এখানে কিন্তু অন করা আছে, মানে রাইট চিহ্ন করা আছে, বাকি একটাতে কিন্তু করায়নি। এবার আপনি কী করবেন, এই অপশানটাকে, হ্যাঁ, এই অপশানটা যেরকম আছে প্রথমে থাকুক, তার আগে সমস্তগুলোতে কিন্তু রাইট চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে, একটা একটা করে রাইট চিহ্ন কিন্তু মারা যাবে। আচ্ছা, রাইট চিহ্ন আপনাকে সবগুলো মারতে হবে না, যেটা আছে সেটাই থাক,
যেটা আছে সেটাই আপনারা রেখে দেবেন, এই প্রথম কার্ডটাতেই রেখে দেন আনসাফিসিয়েন্স। তারপরে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন ডান বলে লেখা আছে, এই ডানের অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, উপরে ডান অপশানটায় ক্লিক করে দেবেন, এটা কিন্তু আপনার নেটটা কিন্তু সেটিং হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটা আছে, জায়গাটায় জিও 4G প্রথমে ছিল, তারপরে কিন্তু এই অপশানটা ছিল না, জিও 4G ভল্টি, এই অপশানটা আপনারা কিন্তু এটাকে অন করে দেবেন। ঠিক আছে, এটাকে দিয়ে ডান করে দেবেন, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি ডান করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আপনার এটা রেডি হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু আপনার রেডি হয়ে গেল। এবার আপনি কিন্তু এখান থেকে এটা ব্যবহার করতে পারেন। এবার যদি আপনি আপনার ফোনের নেটওয়ার্কটা অন করেন, তারপরে দেখবেন আপনার ফোনের নেটওয়ার্কটা কিন্তু অনেক স্পিড বেড়ে যাবে, এবং আপনি জিও সিমে নেট ব্যবহার করার মজাটাই আলাদা চেঞ্জ হয়ে যাবে। মানে একদম 4G স্পিডে চলবে, কিন্তু হাই স্পিডেও চলবে। ঠিক আছে, হাই স্পিড 4G চলবে আপনার নেট। তো এই সেটিংসটা আপনার করে নেবেন, দেখবেন আপনাদের নেটের স্পিডটা অনেকটাই বেড়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে ঘন্টাটা বাজিয়ে দেবেন। তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।